এই ভিডিওতে আমি তুলনা করব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুজন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টির বোলিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করবো টেস্টের বোলিং পারফরমেন্স দিয়ে। টেস্টে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 25 ইনিংস, তাসকিন আহমেদ খেলেছে 24 ইনিংস। মুস্তাফিজুর রহমান বল করেছে 357 ওভার, তাসকিন আহমেদ বল করেছে 410 ওভার। মুস্তাফিজুর রহমান মিডল ওভার নিয়েছে 76টা, তাসকিন আহমেদ মিডল ওভার নিয়েছে 67টা। মুস্তাফিজুর রহমান রান দিয়েছে 1139টা, তাসকিন আহমেদ রান দিয়েছে 1545টা। মুস্তাফিজুর রহমানের উইকেট 31টা, তাসকিন আহমেদের উইকেট 30টা। মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস 37 রানে 4 উইকেট এবং তাসকিন আহমেদেরও 37 রানে 4 উইকেট। মুস্তাফিজুর রহমানের টেস্টে অ্যাভারেজ অর্থাৎ উইকেট প্রতি রান 36.74, তাসকিন আহমেদ 41.50। মুস্তাফিজুর রহমানের টেস্টে ইকোনমি অর্থাৎ ওভার প্রতি রান 3.18, তাসকিন আহমেদের 3.76। টেস্টে মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট অর্থাৎ বল প্রতি উইকেট 69.1, তাসকিন আহমেদ 82.0। এক ইনিংসে 4 উইকেট করে মুস্তাফিজুর রহমান নিয়েছে 2 বার, তাসকিন আহমেদ নিয়েছে 3 বার। এক ইনিংসে 5 উইকেট করে মুস্তাফিজুর রহমান 0 এবং তাসকিন আহমেদও 0। টেস্টে মুস্তাফিজুর রহমানের আইসিসির বেস্ট র্যাঙ্কিং ছিল 43, তাসকিন আহমেদের 81। টেস্টের পারফরমেন্স গেল, এরপর আসেন ওয়ানডে ইন্টারন্যাশনাল বা ওডিআইয়ে। ওডিআইয়ে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 102 ইনিংস, তাসকিন আহমেদ খেলেছে 68 ইনিংস। মুস্তাফিজুর রহমান বল করেছে 824 ওভার, তাসকিন আহমেদ বল করেছে 541 ওভার। মুস্তাফিজুর রহমানের মিডল ওভার 34টা এবং তাসকিন আহমেদের মিডল ওভার 24টা। মুস্তাফিজুর রহমান রান দিয়েছে 4268টা, তাসকিন আহমেদ রান দিয়েছে 2937টা। মুস্তাফিজুর রহমানের উইকেট 162টা, তাসকিন আহমেদের উইকেট 95টা। মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস 43 রানে 6 উইকেট, তাসকিন আহমেদ 28 রানে 5 উইকেট। ওডিআইয়ে মুস্তাফিজুর রহমানের অ্যাভারেজ 26.34, তাসকিন আহমেদের 30.91। মুস্তাফিজুর রহমানের ইকোনমি 5.17, তাসকিন আহমেদের 5.42। মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট 30.1 এবং তাসকিন আহমেদের স্ট্রাইক রেট 34.1। এক ইনিংসে 4 উইকেট করে মুস্তাফিজুর রহমান নিয়েছে 5 বার, তাসকিন আহমেদ নিয়েছে 4 বার। এক ইনিংসে 5 উইকেট করে মুস্তাফিজুর রহমান নিয়েছে 5 বার এবং তাসকিন আহমেদ নিয়েছে 2 বার। ওডিআইয়ে মুস্তাফিজুর রহমানের বোলিং আইসিসির বেস্ট র্যাঙ্কিং ছিল 5 এবং তাসকিন আহমেদের 34। টেস্ট গেল, ওডিআই গেল, এবার আসেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে। টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 87 ইনিংস, তাসকিন আহমেদ খেলেছে 52 ইনিংস। মুস্তাফিজুর রহমান বল করেছে 311 ওভার, তাসকিন আহমেদ বল করেছে 182 ওভার। মুস্তাফিজুর রহমানের মিডল ওভার অর্থাৎ যেই ওভারগুলোতে তিনি কোনো রান দেননি এরকম ওভার আছে 6টা, তাসকিন আহমেদের আছে 3টা। 87 ইনিংসে মুস্তাফিজুর রহমান রান দিয়েছে 2338টা, তাসকিন আহমেদ রান দিয়েছে 1411টা। মুস্তাফিজুর রহমানের টি টোয়েন্টিতে উইকেট 105টা, তাসকিন আহমেদের 52টা। মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস 22 রানে 5 উইকেট, তাসকিন আহমেদ 16 রানে 4 উইকেট। টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের অ্যাভারেজ 22.26 এবং তাসকিন আহমেদের 27.13। টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের ইকোনমি 7.50 এবং তাসকিন আহমেদের 7.72। মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট 17.8, তাসকিন আহমেদের 21.0। এক ইনিংসে 4 উইকেট করে মুস্তাফিজুর রহমান নিয়েছে 3 বার, তাসকিন আহমেদ নিয়েছে 2 বার। এক ইনিংসে 5 উইকেট করে মুস্তাফিজুর রহমান নিয়েছে 1 বার, তাসকিন আহমেদ 0। আইসিসির বেস্ট র্যাঙ্কিং টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের ছিল 5 এবং তাসকিন আহমেদের বেস্ট র্যাঙ্কিং 33। টি টোয়েন্টি গেল, টেস্ট গেল, ওডিআই গেল, এবার আসেন ফাইনাল রাউন্ডে। 3 ফরম্যাট মিলে মুস্তাফিজুর রহমান তার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত টোটাল খেলেছেন 214 ইনিংস, তাসকিন আহমেদ খেলেছে 144 ইনিংস। মুস্তাফিজুর রহমান তার পুরো ক্যারিয়ারে বল করেছে 1494 ওভার, তাসকিন আহমেদ বল করেছে 1334 ওভার। মুস্তাফিজুর রহমানের মিডল ওভার 116টা, তাসকিন আহমেদের 94টা। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত তার পুরো ক্যারিয়ারে রান দিয়েছে 7745টা, তাসকিন আহমেদ 5893টা। মুস্তাফিজুর রহমানের পুরো ক্যারিয়ারে উইকেট 298টা, তাসকিন আহমেদের 177টা। মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস 43 রানে 6 উইকেট এবং তাসকিন আহমেদ 28 রানে 5 উইকেট। 3 ফরম্যাট মিলে মুস্তাফিজুর রহমানের অ্যাভারেজ
25.98 এবং তাসকিন আহমেদ 33.29। তিন ফরম্যাট মিলে মুস্তাফিজুর রহমানের ইকোনমি 5.18 এবং তাসকিন আহমেদের 5.19। মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট 30.0 এবং তাসকিন আহমেদ 38.4। এক ইনিংসে 4 উইকেট করে তিন ফরম্যাট মিলে মুস্তাফিজুর রহমান নিয়েছে 10 বার, তাসকিন আহমেদ 9 বার। এক ইনিংসে 5 উইকেট করে মুস্তাফিজুর রহমান নিয়েছে 6 বার, তাসকিন আহমেদ নিয়েছে 2 বার। মুস্তাফিজুর রহমানের বলিং স্পিড সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে 136 কিলোমিটার পার আওয়ার, তাসকিন আহমেদের 150 কিলোমিটার পার আওয়ার। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয়, কে সেরা, তাসকিন আহমেদ নাকি মুস্তাফিজুর রহমান? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।